মানে রক্তপাত আমাদের সীমান্তে এইগুলোর এইগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন সীমান্ত এলাকায় যারা বাস করেন মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই কোনো মূল্য নাই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের রক্ত পিপাসুর মাত্রা দিন দিন তীব্র হচ্ছে আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশের বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না আপনারা নিজেই শুনেছেন আমি এর আগেই বললাম একবারে খুললাম খুল্লাভাবে ভারত পোষণ নীতি এই সরকার করেছে কারণ তাদের অবৈধ নির্বাচন তাদেরকে ক্ষমতায় থাকার একমাত্র গ্যারেন্টি হচ্ছে ভারতের সরকার সেই জন্যই আমি বাংলাদেশি জাতি আমি বাংলাদেশ জাতিরোধী দল বিএনপির পক্ষ থেকে তেঁতুলিয়ায় বিএসএফ কর্তৃক দুজন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও মৃতদের আত্মার মাগ ফেরাত কামনা করছি বন্ধুরা এই আমার বক্তব্য শেষ আমি একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলি সেটা হলো যে বিভিন্ন পত্রপত্রিকায় দু একটি পত্রপত্রিকায় আমাদের কিছু গুরুত্বপূর্ণ নেতা যারা বিভিন্ন বিভাগে সাংগঠনিক দায়িত্ব পালন করেন এই দুর্যোগ দুর্বিপাকের সময় অসংখ্য মামলা মাথায় নিয়ে তারা কাজ করেছেন কাজ করে গেছেন তারা দৌড়াচ্ছেন উপজেলা থেকে শুরু করে জেলা পর্যন্ত ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা আমি এটুক শুধু আপনাদের কিছু অনুরোধ করব। এর মধ্যেও এমন কিছু চরিত্র হননকারী মানে চরিত্র হনন বলতে ধরেন নানা ধরনের অভিযোগ দুর্নীতির অভিযোগ এই অভিযোগ দিয়ে নিউজ করা হচ্ছে এটি আমার মনে হয় বস্তুনিষ্ঠতার পরিপন্থী সবাই করেননি দুই একটি পত্রিকা এটা করেছে আমার মনে হয় যে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতার যে গতি এটা আরও তীব্র হবে এটা আরও ভালোশালী হবে এবং আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী হবে এটা আমি কাউকে পছন্দ করি না এই বলে কাউকে যদি ঘায়ল করার বিষয় থাকে তাহলে এটি হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বিনীত অনুরোধ জানাবো সবাইকে যে আমাদের বিভিন্ন সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সম্পর্কে এই নিউজের কারণে তারা আজকে একদিকে সরকারের দ্বারা তারা নির্যাতিত হচ্ছেন অনেকেই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে কারাগার থেকে সদ্য বেরিয়ে আসছেন এই পরিস্থিতির মধ্যে এবং জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এর মধ্যে এই ধরনের সংবাদ এটি সরকারকেই উৎসাহিত করেছে আমাদের একজন সহ সংগঠন সম্পাদক শাহীন সকর তার বাড়িতে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবি সেখানে অবস্থান করছেন অথচ সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিল অত্যন্ত স্বচ্ছল পরিবারের একজন ছিল আমাদের স্বামী স্বামীম হ্যাঁ মাহবুবুর রহমান স্বামী সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর এজিএস ছিল এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে সে গড়ে উঠেছে সাইন শকত যেমন বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ছিল স্বামীম ছিল সেখানে ইয়ে কি বলে যে নির্বাচিত এজিএস বিলকিশ জাহান সে ছিল বিএম কলেজ বাংলাদেশের কয়েকটি বিখ্যাত কলেজের মধ্যে একটি কলেজের নির্বাচিত এজিএস কেন জানি আমার মনে হয়েছে কোনো উদ্দেশ্য পরিণতভাবে এই ধরনের মানে সংবাদ যেটি আমরা মনে করি যে গণতন্ত্রের লড়াইয়ে গণমাধ্যম হচ্ছে সবচাইতে বড় একটি সহায়ক শক্তি সেখান থেকে কোনো আঘাত হলে করে এটা গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করা হবে এবং গণতান্ত্রিক সংগ্রামকেই ব্যাহত করা হবে আমার মনে হয় আপনারা সংবাদপত্রের যে মূল দিক সেটি হচ্ছে বস্তুনিষ্ঠতা সেই বস্তুনিষ্ঠতার উপর নির্ভর করেই আপনারা সংবাদ পরিবেশন এটুকুই আমার অনুরোধ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি 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 বললাম যে এটার বিষয়ে আমার কোনো মন্তব্য নাই আর কি শুধু এইটুক বলবো যে আমরা যে নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছি সেটাতে আমরা সাফল্য লাভ করেছি আমি যে কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য দুই একটিতে দেখছি কিছু লোক অল্প কিছু লোক তারা দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে স্পটে যারা এটাকে পর্যবেক্ষণ করছেন নানাভাবেই তারা বলছেন যে একই লোককে ঘুরে ফেরার ভিতরে ভোট দিচ্ছে আবার এসে লাইনে দাঁড়াচ্ছে এই ধরনের একটা মানে মানে বৃত্তাকারে আর কি তারা কাজটা করছেন তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে অর্জন সেটা হচ্ছে যে জনগণ এবং বঞ্চিত ভোটাররা যে ডেমোক্রেসির পক্ষে এবং যে মত প্রকাশের স্বাধীনতার যে কথা বললাম যেখান থেকে আপনারাও বঞ্চিত দেশের মানুষ বঞ্চিত আমরাও বঞ্চিত যারা রাজনীতি করি তাদের পক্ষে ভোটাররা আজকে সংহতি জানিয়েছেন তাদের পক্ষে জনগণ সংহতি জানিয়েছে তার ভোট কেন্দ্র না জানে নিঃসন্দেহে সেটা তো আগেই বলেছি ডামি নির্বাচন মানেই তো সাজানো এটা ফ্রডুলেন্ট এটা ফার্সিয়াল এটা শ্যাম একেবারেই এটা একটা জালিয়াতি প্রশাসন